বন্ধুরা, যদি টিরেক্স আর জাইগানোটোসরাস নিজেদের মধ্যে ফাইটিং করে তো সেই ফাইটে কে জিতবে, জাইগানোটোসরাস নাকি টিরেক্স জিতবে, সেটি তো আজকের এই ভিডিওতে জানতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক। জাইগানোটোসরাসের দাঁত প্রায় 8 ইঞ্চি পর্যন্ত যেতে পারে, আর জাইগানোটোসরাসের বাইট ফোর্স তো প্রায় 8 টন পর্যন্ত যেতে পারে। টিরেক্সের দাঁত প্রায় 12 ইঞ্চি পর্যন্ত যেতে পারে, আর টিরেক্সের বাইট ফোর্স প্রায় 10 টন পর্যন্ত যেতে পারে। মানে বাইট ফোর্সের দিক দিয়ে টিরেক্স এগিয়ে যাচ্ছে জাইগানোটোসরাসের থেকে। গতির ক্ষেত্রে কে এগিয়ে থাকে? জাইগানোটোসরাসের গতি ঘন্টা প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা, সেদিকে টিরেক্সের গতি ঘন্টা প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা। হাইটের দিক দিয়ে টিরেক্স হাইটে 45 ফিট, সেদিকে জাইগানোটোসরাস হাইটে 40 ফিট। মানে হাইটে টিরেক্সটা একটু বড়, টিরেক্স জাইগানোটোসরাসের থেকে একটু বড় হয়। টিরেক্স জেতার সম্ভাবনা বেশি রাখে, টিরেক্সের জেতার সম্ভাবনা 80% আর 20% জেতার সম্ভাবনা জাইগানোটোসরাসের। তবে আপনার কী মনে হয়, এই ফাইটে কে জিততে পারে, টিরেক্স নাকি জাইগানোটোসরাস, সেটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ।